স্পেস ফর ইনোভেশন এই প্রতিপাদ্যকে নিয়ে ফ্যাব ল্যাব কাজ করে যাচ্ছে। শের-এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই ফ্যাব ল্যাবটি একটি অনবদ্য ভূমিকা রাখবে, সংশ্লিষ্টরা এটাই আশা করেন। আজ কথা বলতে এসেছি এখানকার ফ্যাব ল্যাব ম্যানেজার ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ সুলাইমান এবং তার সহকর্মীর সাথে। তো আপনারা আপনার পরিচয় দিয়ে এই ফ্যাব ল্যাব সম্পর্কে সংক্ষিপ্ত একটু বলেন। আমি ডক্টর সুলাইমান, আমি ফ্যাব ল্যাব ম্যানেজারের দায়িত্ব পালন করছি এবং আমার পাশে আছে এই ল্যাবের টেকনিক্যাল গুরু এনামুল আরিফিন, সেই এই ল্যাবটির ইনচার্জ এবং সেই সব কিছু দেখাশোনা করে। আমাদের ফ্যাব ল্যাবটি আসলে একটি ইনোভেশন হাব এবং এখানে কোনো একজন ব্যক্তি যদি তার আইডিয়া থেকে একটি প্রোডাক্টকে ডাইভার্ট করতে চায় বা প্রোডিউস করতে চায়, ডেভেলপ করতে চায়, তার আইডিয়া থেকে বিভিন্ন স্টেজ পার হয়ে তার একটি প্রোডাক্ট তৈরি করার যাবতীয় সাপোর্ট কিন্তু ফ্যাব ল্যাব দেয়। এবং আমাদের ফ্যাব ল্যাবের বেসিক মেশিনগুলো হচ্ছে একটি 3D প্রিন্টার, যে 3D প্রিন্টারগুলো সরাসরি যেটি প্রোডাক্ট কিন্তু প্রিন্ট করে দেয়। আছে ভিনাইল কাটার, লেজার কাটার, সিএনসি রাউটার, যেটি একটি প্রোডাক্টকে প্রিসিশন ওয়াইজ একটি সাকসেসফুল প্রোডাক্টে পরিণত করতে সাহায্য করবে। এটি একটি ওপেন অ্যাক্সেস ল্যাব এবং এই ল্যাবটি কিন্তু সকলের জন্য উন্মুক্ত, একজন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ এবং সামাজিক যে কোনো ব্যক্তি আমাদের ল্যাবে এসে আমাদের ল্যাবের সকল এই অ্যাভেলেবিলিটি বা যত ফ্যাসিলিটি আছে এগুলো কিন্তু তারা নিতে পারবে। এ পর্যন্ত আপনারা কতগুলো এন্টারপ্রেনারকে এখানে আনতে পেরেছেন বা আগামীতে করবেন অথবা সচেতনতামূলক কার্যক্রম করেছেন? দেখেন, আমরা ফ্যাব ল্যাব প্রমোশন করা এটি কিন্তু একটি মেজর আমাদের একটি টার্গেট। এটির জন্য আমরা স্কুলগুলোতে যাচ্ছি, স্কুলের বাচ্চারা আমাদের এখানে আসছে, আমরা দুটি স্কুলের বাচ্চারা আমাদের এখানে এসে ঘুরে বেড়িয়েছে, দেখেছে যে কীভাবে কাজ করতে হয়। আমরা দুটি স্কুলে গিয়েছি, সেখানে তাদেরকে ইনভাইট করেছি যে আমাদেরকে ডাকুন, আমরা আসবো এবং বাচ্চাদেরকে পাঠান এখানে, তারা যাতে সরাসরি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে এবং নতুন যে কোনো একটি প্রোডাক্ট তারা নিজের আইডিয়া দিয়ে কীভাবে মডিফাই করতে পারে সেই জায়গায় কাজ করবে। যেহেতু ফ্যাব ল্যাব ফ্যাব্রিকেশন নিয়ে কাজ করে, তো সেই জায়গায় যে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টের ফুল ফ্যাসিলিটি কিন্তু আমাদের এখানে আছে। আগামীতে আর কি কি ধরনের সেবা দিবেন বলে মনে করেন আপনি? আমরা এখান থেকে যে কোনো একজন এন্টারপ্রেনার তৈরি করতে পারবো, যারা স্টার্ট আপ নিয়ে কাজ করতে চায়, যদি নতুন কোনো আইডিয়া থাকে যেটি কমার্শিয়ালাইজেশন করতে চায়, সম্পূর্ণ সাপোর্ট এবং কোম্পানির পার্টনারশিপ নিয়ে আসার দায়িত্বগুলো আমরা করব এবং যে আইডিয়া নিয়ে আসবে প্রোডাক্টটি কিন্তু তার হবে এবং এটি পেটেন্ট করার জন্য যতগুলো সহযোগিতা দরকার তত রকমের সহযোগিতা দরকার ফ্যাব ল্যাব করবে এবং ফ্যাব ল্যাব রোড শো করবে, রাস্তায় রাস্তায় যাবে মানুষের কাছে। ফ্যাব ল্যাব শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এ তার ফ্যাসিলিটিটি সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে, যাতে সকল মানুষ এই ফ্যাব ল্যাবের ফ্যাসিলিটি ভোগ করতে পারে। agrilife24.com এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি যদি কিছু বলেন। যে আমি এস এম এনামুল আরিফিন, আমি এই ল্যাবের ইনচার্জ হিসেবে দায়িত্বে আছি। সো এই ইয়ারে আমি ফ্যাব ফাউন্ডেশনেরই একটি ফ্যাব একাডেমি, সো এই এই বছরই আমি এটা কমপ্লিট করি। বেসিক্যালি ফ্যাব একাডেমিটা হচ্ছে যে ফেব্রিকেশন প্রসেসটাকে কীভাবে এনকারেজ করা, আইডিয়া থেকে শুরু করে এবং একটা রিয়েল প্রোডাক্টে তৈরি করার জন্য এই প্রসেসগুলো দ্বারা ট্রেন আপ করা হয় আর কি। সো আমাদের এই ল্যাবটা এখন ফুললি, যেহেতু আমি এখানে গ্র্যাজুয়েট হিসেবে এবছর সার্টিফাই, সো আমরা নেক্সট ইয়ার থেকে চাইলে আমরা এই ডিগ্রিটা এখান থেকে দিতে পারব। আর দ্বিতীয়ত, আমাদের যে কোনো কেউ যদি আইডিয়া নিয়ে আসে তাহলে আমরা এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের যে ধাপগুলো আছে, প্রায় 13টা ধাপ, যেটা আমরা ইনোভেশনের ধাপ বলা হয় আর কি, সো এই 13টা ধাপকে ফলো করেই হচ্ছে আমাদের একটা রিয়েল প্রোডাক্ট তৈরি করার জন্য এই সম্পূর্ণ সাপোর্ট এই ল্যাব থেকে আমরা দিব। আর আমাদের সিম্পলি 3টা মোটো নিয়ে কাজ করি আর কি আমরা। প্রথমে বলি থিঙ্ক অ্যান্ড আইডিয়া, দেন ম্যাথোডোলজি, অ্যান্ড লাস্ট হচ্ছে মেক। সো এই 3টা আদলে আমরা প্রমোশন করতেছি আর কি আমাদের এই ল্যাবটাকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এগিয়ে যাক ফ্যাব ল্যাব, শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এগিয়ে যান আপনারা, এগিয়ে যাক দেশের কৃষি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে।